বাংলাদেশের প্রধান বিচারপতি এস কে সিনহা চিকিৎসার জন্য ছুটিতে থাকা অবস্থায় পদত্যাগ করার পর তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ। শনিবার জনাব সিনহার পদত্যাগপত্র বঙ্গভবনে পৌঁছালে তা গ্রহণ করা হয় বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নুল আবেদিন। তবে একটি দেশের প্রধান বিচারপতি যেভাবে পদত্যাগ করে সরে গেলেন তাকে একটি নজিরবিহীন ঘটনা বলে উল্লেখ করেছেন সাবেক একজন আইনমন্ত্রী। প্রধান বিচারপতি এস কে সিনহার এক মাসেরও বেশি সময়ের জন্য নেওয়া ছুটির শেষ দিনটি ছিল শুক্রবার, ফলে তিনি দেশে ফিরে কাজে যোগ দেবেন নাকি ছুটি আরও বাড়াবেন সে নিয়ে আলোচনার মাঝেই শনিবার জানা গেল রাষ্ট্রপতি বরাবরে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। সংবিধানের ষোড়শ সংশোধনের বাতিলের রায় নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার এবং কিছু মহল থেকে তীব্র চাপের মুখে বিচারপতি এস কে সিনহা দেশ ছেড়ে যান বলে অভিযোগ রয়েছে। রায়ের পর্যবেক্ষণে বাংলাদেশের রাজনীতি ও সংসদ সদস্যদের নিয়ে প্রধান বিচারপতির করা মন্তব্যকে ঘিরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেন সরকারের মন্ত্রী এবং আওয়ামী লীগের কিছু নেতারা এবং তারা প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করলেন। এরই মধ্যে চিকিৎসার জন্য বিদেশে চলে যান প্রধান বিচারপতি, আবার দেশে ফিরে আসার কথাও তিনি জানিয়েছিলেন, তবে দেশে আসার পূর্বেই এই পদত্যাগের ঘটনাটি ঘটল। আমি অসুস্থ না, আমি ভালো আছি, আমি পালিয়েও যাচ্ছি না, আমি আবার ফিরে আসব। আমি একটু বিব্রত, বিচার বিভাগটা যাতে কোনো মতে কলুষিত না হোক এই কারণেই আমি সাময়িকভাবে যাচ্ছি। আমি কোনো কার প্রতি কোনো বিরাগ নেই, আমার দৃঢ় বিশ্বাস সরকারকে ভুল বোঝানো হয়েছে, আমার রায়টা ইয়ে করা হয়নি, এটা কি হয় নাই আপনাদেরকে আমি এই আমার বক্তব্য আমি আর কিছু বলবো না, এই দিয়ে গেলাম। এদিকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা পদত্যাগ করলেও কোনো শূন্যতা তৈরি হয়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। প্রধান বিচারপতির বিরুদ্ধে আনিত দুর্নীতির অভিযোগ প্রসঙ্গেও তিনি সাংবাদিককে বলেন যে আইন তার নিজস্ব গতিতে চলবে। স্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ দিতে হয়, সেই অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ দেওয়ার জন্য এই মাননীয় প্রধান বিচারপতি যদি তার ছুটি বাড়ান তাহলে তাকে অবহিত করতে হয় মহামান্য রাষ্ট্রপতিকে, এবং সেই অবহিতকরণটা আইন মন্ত্রণালয়ের মাধ্যমে করা হয়। তো সেটা ম্যান্ডেটরি তো নিশ্চয়ই যে এটা জানাতে হবে, নাহলে এই ব্যবস্থাগুলি সাংবিধানিক ব্যবস্থাগুলি কিভাবে হবে। এই সরকার আইনকে শ্রদ্ধা করে বলে এই ব্যাপারেও আইন তার নিজস্ব গতিতে চলবে। এদিকে প্রধান বিচারপতির পদত্যাগের খবরে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে আওয়ামী লীগ। তবে বিরোধী রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে যে প্রতিক্রিয়া দেখানো হয়েছে তাতে একে বিচার বিভাগের স্বাধীনতার উপর আঘাত হিসাবেই বর্ণনা করা হয়েছে। বিএনপি নেতারা বলছেন সরকার বাধ্য করেছেন বলেই প্রধান বিচারপতিকে পদ থেকে সরে যেতে হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতার জন্য, বিচার বিভাগের ভাবমূর্তি মর্যাদা সম্মানের জন্য আজকে আমাদের জন্য একটি কলঙ্কের দিন। বোঝাই যাচ্ছেন যে জোর করে তাকে দিয়ে পদত্যাগ করানো হয়েছে, যৎসামান্য স্বাধীনতা বিচার বিভাগের ছিল সেটাকে বর্তমান সরকার নিজেই নস্যাৎ করে দিয়েছে। গত 2 অক্টোবর এক মাস ছুটির কথা জানিয়ে রাষ্ট্রপতি বরাবরে চিঠি পাঠান প্রধান বিচারপতি। 13 অক্টোবর অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যান তিনি, তবে যাওয়ার আগে এক চিঠিতে তিনি জানান তিনি অসুস্থ নন এবং ছুটি শেষে তিনি দেশে ফিরবেন এবং প্রধান বিচারপতি হিসাবে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী 31 জানুয়ারি।